জীবনে একটাই স্বপ্ন শিক্ষক হওয়া কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিড়ম্বনায় আপনার জীবন সত্যিই খুব বিড়ম্বিত অতিষ্ঠ হয়ে পড়েছেন আপনি হতাশ হয়ে পড়েছেন তবে আপনার জন্য এই ভিডিওটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে আমরা পশ্চিমবঙ্গ ছাড়া আরও যে সমস্ত নবোদয় বিদ্যালয় বা সেন্ট্রাল বিদ্যালয় রয়েছে সেগুলোতে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি এবং তার জন্য কোন কোন রিকুইজিট কোয়ালিফিকেশান দরকার বয়স কত হওয়া উচিত এবং কোন কোন ক্যাটাগরিতে আমরা অ্যাপ্লাই করতে পারি এই সমস্ত তথ্য আমি তোমাদের সামনে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরবো আশা করছি এই রকমের ভিডিও তোমরা হয়তো এর আগে কেউ দেখো নি তাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো সমস্ত তথ্য তাই বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে করে এই চ্যানেলটির বিস্তার এবং প্রসার ঘটে প্রথমে আমরা আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ যেগুলো থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারি বেসিক্যালি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা নবোদয় বিদ্যালয়ে দুটো ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ করা হয় একটা হচ্ছে পিজিটি দেখে মিনস পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স আমরা এই পোস্টটি অ্যাপ্লাই করতে পারব যদি আমাদের নিম্নলিখিত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি এবার দেখে নেওয়া যে কী কী ক্রাইটেরিয়া দরকার প্রথমেই বলা হচ্ছে কি না ওয়ান বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট যে বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন বা করা হয়েছে সেই বিষয়ে ফিফটি পারসেন্ট মার্ক অবশ্যই দরকার আর কি দরকার না বিএড ডিগ্রি মাস্ট দরকার আর কি দরকার না প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম অর্থাৎ হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর মতো যেন স্পিকিং পাওয়ার থাকে তো এই সমস্ত কোয়ালিটিগুলি থাকলে আমরা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকা বিদ্যালয়গুলিতে এবং নবোদয় বিদ্যালয়গুলিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবারে আমরা আছি টিজিটি তাকে মিন স্ট্রেন্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ যারা এম এ করেননি কিন্তু গ্র্যাজুয়েট পাস তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো প্রথমে কি বলা হচ্ছে না গ্র্যাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টে বা যে বিষয়ে অ্যাপ্লাই করতে চাইছেন সেই বিষয়ে মিনিমাম পক্ষে ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে দু নম্বর ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে না পাস্ট দ্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সি টি সি কন্ডাক্ট বাই সি বিএসি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইনস ফ্রেমড বাই দ্য এনসিটি এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কি না সিটের পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে পাস করতে হবে যে পরীক্ষাটা এনসিটির নির্দেশ অনুযায়ী সিবিএসই বোর্ড কন্ডাক্ট করে থাকে অর্থাৎ সেই রকম যে টিচারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা টেস্ট সেখানে অবশ্যই পাস সার্টিফিকেট থাকতেই হবে তিন নম্বরে বলা হচ্ছে বিএড ডিগ্রি অবশ্যই বিএড ডিগ্রি থাকতেই হবে চার নম্বরে কম্পিটেন্স টু টেচ থ্রো ইংলিশ হিন্দি অর্থাৎ হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতো দক্ষতা অবশ্যই থাকতে হবে যদি একজন কেউ টিজিটি শিক্ষক হিসাবে অ্যাপ্লাই করতে চায় এবার পরবর্তী পর্যায়ে যদি কোনো অ্যাসপিরেন্ট আর্ট টিচার বা ড্রয়িং টিচার হিসাবে অ্যাপ্লাই করতে চাও সেখানেও কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন হয় কি ক্রাইটেরিয়া এক নম্বরে বলা হচ্ছে ডিগ্রি ইন ফাইন আর্টস অর ক্রাফটস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফাইন আর্টস অথবা ক্রাফ্টসের উপরে একটা ডিগ্রি থাকতেই হবে দু নম্বরে বলতে প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে অবশ্যই পড়ানোর মতো দক্ষতা থাকতেই হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর্ট টিচার হিসাবে এবার যদি কেউ ফিজিক্যাল এডুকেশান টিচার হিসাবে অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে কী কী প্রয়োজন বলা হচ্ছে টিচার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশান বিপিএড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের উপরে বিপিএড করা আছে এইরকম কেউ থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর দু নম্বরে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু ইংলিশ হিন্দি ইংলিশ মিডিয়াম অথবা হিন্দি মিডিয়ামে পড়ানোর মতো অবশ্যই দক্ষতা থাকতেই হবে অর্থাৎ এই দুটো ক্রাইটেরিয়া থাকলে এই দুটো কোয়ালিটি থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো মিউজিক টিচার হিসাবে অ্যাপ্লাই করতে চাও সেখানেও একটা প্রভিশন আছে কি প্রভিশন না ব্যাচেলর ডিগ্রি ইন মিউজিক ফ্রম এ রিকোগনাইজড ইউনিভার্সিটি মিউজিক নিয়ে রেকগনাইজড কোনো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট এইরকম কোয়ালিটি থাকলে অ্যাপ্লাই করতে পারো আর বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন এ টিচিং থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি অর্থাৎ ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে পড়ানোর মতো দক্ষতা অবশ্যই থাকতে হবে আমরা প্রায় দেখতে পাচ্ছি যেহেতু সেন্ট্রাল স্কুলগুলো অথবা নবোদয় বিদ্যালয়গুলো অধিকাংশ স্কুলগুলো ইংলিশ মিডিয়াম অথবা হিন্দি মিডিয়ামে তারা টিচ করে থাকে তাই এই দুটো ল্যাঙ্গুয়েজ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দেখে নাও যদি কেউ ফ্যাকাল্টি কাম সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর সংক্ষেপে এস সি এসএ এই পোস্টে অ্যাপ্লাই করতে চাও তো কি কি ক্রাইটেরিয়া কী কী কোয়ালিটি দরকার প্রথমে বলা হচ্ছে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন গ্র্যাজুয়েশন উইথ পিজি এ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রিকগনাইজড বাই এআইসিটিই অর এ লেভেল সার্টিফিকেট ফ্রম ডি ও অর এনআইএলটি অর্থাৎ এই জায়গা থেকে এ লেভেল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আর কী বলা হচ্ছে না মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর সঙ্গে পিজিডিসিএ এই কোর্স করা থাকতে হবে অথবা এটা না থাকলে অন্য কোনো উপায় আছে কি না নিশ্চয়ই আছে কি বলা হচ্ছে না বিসিএ অর বিএসসি অর বি টেক বিই বি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অর ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ বিসিএ বি এস সি বি টেক অথবা বি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ওর ইনফরমেশান সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি এই সমস্ত ডিগ্রিগুলো করা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতেই পারো অথবা বলা হচ্ছে কি না এমসিএ এ মাস্টার ইন কম্পিউটার সায়েন্স অর আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ওর আইটি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ ওপরের দুটো না থাকলেও তিন নম্বর যে ক্রাইটেরিয়া বলা হচ্ছে কারণ যদি এমসিএ থাকে অথবা মাস্টার ইন কম্পিউটার সায়েন্স থাকে অথবা আদার্স গ্র্যাজুয়েট যেমন কম্পিউটার সায়েন্স নে গ্র্যাজুয়েট আইটি ফ্রমে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকেও যদি কোনো ডিগ্রি থাকে তবুও কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারো তোমরা এবার আসি লাইব্রেরিয়ান যেহেতু একটা স্কুল বা বিদ্যালয়ের কথা বলা হচ্ছে তো অবশ্যই লাইব্রেরিয়ান প্রয়োজন হয় এবং সেই লাইব্রেরিয়ান হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া দরকার কী কী কোয়ালিটি দরকার এক নম্বর বলা হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কি করতে হবে না লাইব্রেরি সায়েন্সের ওপর ডিগ্রি অবশ্যই থাকতে হবে আর কি বলা হচ্ছে না ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ অ্যান্ড হিন্দি অর্থাৎ কাজ করার দক্ষতা এবং যেন সক্ষমতা থাকে ইংলিশ এবং হিন্দিতে অর্থাৎ কমিউনিকেশান যেন হিন্দি অথবা ইংলিশে অবশ্যই করতে পারা সম্ভব হয় এবার দেখে নাও যে কত বয়সের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে একজন কার্ট অফ ডেট মানে হচ্ছে সেই স্পেসিফিক তারিখ যে তারিখটা বিজ্ঞাপনে উল্লেখ করা থাকবে তবু একটা টেম্পোরারি একটা জিনিস দেওয়া আছে যেটা আমরা উপলব্ধি করতে পারবো কত বয়সের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি বলা হচ্ছে পিজিটি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে নট এক্সিডিং ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের ওপর কিন্তু হওয়া চলবে না টিজিটি অ্যান্ড মিসলেনিয়াস টিচার্স এই পোস্টটি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই পঁয়ত্রিশ বছরের বেশি হওয়া চলবে না এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্কের জন্য বিটুইন এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যেই হতে হবে লিগাল অ্যাসিস্ট্যান্ট এই পদে অ্যাপ্লাই করার জন্য বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স অ্যাসিস্ট্যান্ট কমিশনার বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছর হচ্ছে তার আপার এজ লিমিট অর্থাৎ কোনো মতেই পঁয়তাল্লিশের উপরে যাবে না ফিমেল স্টাফ নার্স অ্যান্ড ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স অর্থাৎ এর ওপরে গেলে কোনোভাবেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এই এটাই হচ্ছে সে বয়স সীমা যেগুলো কিন্তু একটা জেনারেল পাবলিকের ক্ষেত্রে বা আম পাবলিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বিশেষ করে যারা আনরিজার্ভ ক্যাটেগরি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তবে যারা রিজার্ভ ক্যাটেগরি তাদের জন্য কিছু রিল্যাক্সেশান আছে সেটা নিয়ে আমি এক্ষুনি বলছি তোমরা দেখতেই থাকো এই ভিডিওটি এবার যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য কিছু এজ রিল্যাক্সেশান আছে যেমন থ্রি ইয়ার্স এজ রিল্যাক্সেশান পাবে কারা যারা ওবিসি ক্যাটাগরির নন ক্রিমি লেয়ারে অর্থাৎ ওবিসি ক্যাটাগরি নন ক্রিমি লেয়ার তারা থ্রি বছরের রিল্যাক্সেশান বা ছাড় পাবে তারপরে বলা যায় ফাইভ ইয়ার্স অব ছাড় পেতে পারে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের অ্যাপ্লিক্যান্টরা অথবা এনভিএস এমপ্লয়িজ যদি কেউ থেকে থাকে তারাও কিন্তু এই রকমের ছাড় পেতে পারে আর সি দাগে বলা হচ্ছে মহিলারা টেন ইয়ার্স অবধি ছাড় পেতে পারে এখানে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ মিনিমাম যাক এজ তার থেকে তার টেন ইয়ার্স অবধি ছাড় পাবে এই সমস্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এবার দেখা যাক মোড অফ সিলেকশান অর্থাৎ অ্যাপ্লিক্যান্টদের কিভাবে সিলেকশন করা হয় রিক্রুট করার জন্য প্রথমেই বলা হচ্ছে যে ফর নবোদয় বিদ্যালয়ের শিক্ষক ভারতী অথরিটি উইল দ্য ট্যালেন্টেড বেস্ট অন বেস্টনদের পারফরমেন্স ইন দ্য ফলোয়িং ফ্রেজেস অর্থাৎ নিম্নলিখিত যে ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে একদম অ্যাপ্লিক্যান্টের যে পারফরমেন্স তার উপর ভিত্তি করেই তাদেরকে সিলেক্ট করা হয় প্রথমে বলা হচ্ছে পিজিটি ও টিজিটি মিসলেনিয়াস ক্যাটেগরি টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার এদের যে নিয়োগ প্রক্রিয়া সিলেকশানটা কীভাবে হয় না রিটেন এক্সামিনেশন হয় কম্পিউটার বেসড টেস্ট হয় যাকে সংক্ষেপে টিবিটি বলা হয় আর ইন্টারভিউ এবং লাস্টে পার্সোনাল ইন্টারাকশান অর্থাৎ এই এতগুলো প্রসেসের মাধ্যমে অতিক্রম করতে হয় একজন অ্যাপ্লিক্যান্টকে এবং সেখানে তার পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই তার সিলেকশনটা হয় লিগেল অ্যাসিস্ট্যান্ট ফিমেল স্টাফ নার্স অ্যান্ড ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এদের নিয়োগ কীভাবে হচ্ছে রিটেন এক্সামিনেশান হয় আর সিবিটি হয় অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয় এখানে পারফরম্যান্স ভালো থাকলে অবশ্যই ভালো হয় এবং হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে শুধুমাত্র রিটেন এক্সামিনেশান হয় আর সিবিটি হয় এবং স্কিল টেস্ট হয় এই টেস্টগুলোতে অতিক্রম করতে পারলে অর্থাৎ পারফরম্যান্স স্যাটিসফ্যাক্টরি হলে সন্তোষজনক হলে তবেই কিন্তু সিলেকশন প্রসেসে নামটা চলে আসে অর্থাৎ রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় বন্ধুরা এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সময় প্রত্যেকের মনের মধ্যে উদ্রেক হয় যে নবোদয় বিদ্যালয় বা সেন্ট্রাল বিদ্যালয়ে যারা সার্ভিস করে তাদের বেতন কি ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস করা টিচারদের থেকে অনেকটাই বেশি না কম এবং সে কম না বেশি সেটা এই স্কেলটা দেখলেই আমরা বুঝতে পারবো যে পিজিটি ভ্যাকেন্সি বা পিজিটি স্কেলের বা পিজিটি পোস্টে যে স্কেল ক্রাইটেরিয়া আছে যে স্কেলের রেঞ্জ আছে বলা হচ্ছে কি না লেভেল এইট অর্থাৎ পে ম্যাট্রিক্সের লেভেল এইট এবং সেই রেঞ্জটা কত না সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো পর্যন্ত এটা হচ্ছে স্ল্যাব এটা হচ্ছে পে ম্যাট্রিক্সের স্ল্যাব বা পে ম্যাট্রিক্সের রেঞ্জ এলডিসি পোস্টের পে স্কেলটা হচ্ছে এইরকম লেভেল টু অ্যাচ পার পে ম্যাট্রিক্স আর স্কেল রেঞ্জটা হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো অ্যাসিস্ট্যান্ট এদের যে স্পে স্কেলটা হচ্ছে লেভেল সিক্স এবং রেঞ্জটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত অ্যাচ পার পে ম্যাট্রিক্স আর ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এদের যে পে স্কেলটা হচ্ছে এরা লেভেল ফোরে বিলং করবে পে ম্যাট্রিক্সে আর পে রেঞ্জটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই যে পোস্ট এই পোস্টের যে পে স্কেলটা এরা লেভেল টুয়েলভে বিলং করবে এবং যে পে ম্যাট্রিক্স আছে পে ম্যাট্রিক্সের রেঞ্জটা হচ্ছে আটাত্তর হাজার আটশো থেকে দু লক্ষ ন হাজার দুশো আর টিজিটি মিসলেনিয়াস টিচার্স অ্যান্ড ফিমেল স্টাফ নার্স ভ্যাকেন্সি এই সমস্ত পোস্টের যে পেস্কেল বলা হচ্ছে এরা লেভেল সেভেনে বিলং করবে এবং স্কেলটা হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো অ্যাজ পার সেটাই হচ্ছে একটা পূর্ণাঙ্গ ডিটেলস বন্ধুরা আমি তোমাদের দিয়ে দিলাম আশা করছি তোমরা এই ভিডিও দেখে অনেকটাই উপকৃত হবে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অনেক নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংকস এ লট